আসসালামু আলাইকুম আমি গ্রামের কবিরাজ গ্রামে আছি আজকে কিছু কথা বলবো আপনার আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ইনশাল্লাহ ছেলে মেয়ে সবাই চা ভালো হোক ভালো লেখাপড়া করুক কিন্তু ভাই দেখেন একটা ছেলে মেয়ের উপরে দুইটা তিনটা করে প্রাইভেট পড়ায় এরপরে স্কুলে পড়া ঘরে পড়া এত দোষী লেখাপড়া চাপ দিই ছোট একটা মানুষ সে কি করে মাতা তার কাজ করবে মাতা তো এমনি এলুমেলু হয়ে যাবে কিন্তু ভাই এত চাপ না দিয়ে আপনার কিছু ওষুধ গুণাগুণ আছে সেইটা আপনি দেখেন ওনাকে কাওয়াইতে পারেন কিনা যদি ওনাকে কাওয়াইতে পারেন ইনশাল্লাহ ওনার জ্ঞান বুদ্ধি ভালো হবে যদি আমার কথা মতন আপনার ছেলে মেয়েদেরকে খাওয়ান জ্ঞান বুদ্ধি ভালো হয় আমাকে দিয়ে দিবেন না আপনার ছেলে আপনারই থাকবে গৌরব করবে অমুকের ছেলে খুব ভালো অমকের ছেলে খুব ভালো রেজাল্ট করেছে অমকের মেয়েটা খুব ভালো রেজাল্ট করেছে আপনার ছেলে মেয়ে আপনারই গৌরব আমি জানি বিদায় আপনাদেরকে বলবো যদি আমার কথাবার্তা ভালো লাগে আপনাদের সুখী জীবন চ্যানেল নাম্বার ওয়ান এই চ্যানেলে কুজলি আমাকে পাবেন আমি এরমভাবে ভালো ভালো গাছ আপনাদেরকে দেখায় যাব ইনশাল্লাহ আপনার ছেলে মেয়েকে সকালে বিকালে দুবার অল্প অল্প কাওয়ান পরে দেখবেন সে নিজেই কাচ্ছে গাছটা খুব মিষ্টি মিষ্টি লাগবে দেখবেন যে আপনারা আর লেখাপড়ার জন্য তাক দায়িত্ব হবে না স্মরণশক্তি ভালো হলে একটা ছাত্র রিজাল্ট ভালো করে স্মরণশক্তি যদি কম থাকে যতই প্রাইভেট পড়ান লাভ নাই সে রিজাল্ট খারাপ করবেই প্রাইভেট পড়াচ্ছেন একদিকে পড়ছে আর একদিকে বলছে কিন্তু স্মরণশক্তি ভালো না একটা গাছ যদি আপনি কাওয়াজতে পারেন আপনি ছেলে মেয়ের দেখেন গাছটা চিনেন কিনা ইনশাল্লাহ তার স্মরণ শক্তি ভালো থাকবে সেই গাছটার নাম হলো মেরসির দানা রাস্তার ধারে গাছটা আছে হয় পুষ্কুনি পাড়ে তো হয় রাস্তার আনাসে কানাসে গাছটা হয়ে থাকে কারো রোপণ করা লাগে না সকালে বিকালে দুইবার করে কাওয়ান দেখেন আপনি একুশ দিন কাওয়ান দেখবেন ওনার মাথার ব্রেন শক্তি কেমন তারপরে ওনা এমনিতে ইচ্ছা স্বাধীন কাবে আমারও ছেলে মেয়ে লেখাপড়া করাই ইনশাল্লা রিজাল্ট ভালো যদি আমি বলি যে এত এত নাম্বার পাইছে তাহলে বলবেন যে গৌরব করে না রিজাল্ট ভালো সেটাই বললাম আমি আশা করি আপনাদের ছেলে মেয়েও রিজাল্ট ভালো করুক আপনাদের গৌরব আরেকটি কথা হলো যদি এই গাছটা ছোটো ছোটো সাত আট বছরের ছেলে মেয়েকে কাওয়ান তারা বিছনায় প্রস্রাব করবে না যাদের ছেলে মেয়ে বিস্নায় প্রস্রাব করে এই গাছটা আপনি কাওয়াইতে পারেন ইনশাল্লাহ বিছনায় প্রস্রাব করা বন্ধ হয়ে যাবে বিছনায় প্রস্রাব করলে অনেক দূর গন্ধ হয় আপনার রুম সহ গন্ধ সে গন্ধ হবে না যদি আমার কথাবার্তা ভালো লাগে ইনশাল্লাহ আমার চ্যানেল দেখবেন আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আর যদি কোথাও ভুল করে থাকি ইনশাল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম